হ্যালো ফ্রেন্ডস, এবার কিন্তু শোনাই এক নম্বর কেন বললো এই কথা দর্শকেরা, আসুন জেনে নেওয়া যাক এক নজরে। বর্তমানে বাংলা সিরিয়াল অভিনেতা আর অভিনেত্রীদের মতো শিশু শিল্পীরাও কিন্তু বেশ নিজেকে জায়গা মানে পাকা করতে কিন্তু শুরু করে দিয়েছে। কেউ কারো থেকে কিন্তু কম নাই, বড় বড় তারকাদের সঙ্গে জোরদার টেক্কা দিয়ে চলেছে এই ছোট্ট ছোট ছেলেমেয়েরা। তবে বিষয়টা কিন্তু আজ থেকে নয়, বরং বেশ কিছু বছর আগে থেকে কিন্তু সিরিয়ালে ছোট ছোট শিশু শিল্পীদের ট্রেন্ডিং করিয়ে দর্শকদের মন কিন্তু জুগিয়ে নিচ্ছে কিন্তু অনেকে, যার ফলে প্রাধান্য পাচ্ছে শিশু শিল্পীর চরিত্রগুলো। এই যেমন জি বাংলা, স্টার জলসের বিভিন্ন চ্যানেলে কিছু কিছু ধারাবাহিক ক্ষুদে শিল্পীদের উপস্থিতি চোখে পড়বার মতো। তারা কিন্তু অল্প সময়ে এত সুন্দর প্রাণবন্ত অভিনয় তুলে ধরেছেন দর্শকদের সামনে যে মুগ্ধ হয়ে কিন্তু দর্শকরা বসে আছেন টিভির পর্দায়। অভিনয়ের পাশাপাশি তাদের অভিব্যক্তি সঠিক সময়ে কিন্তু সঠিক এক্সপ্রেশন যা রীতিমতো কিন্তু নায়ক নায়কদের টেক্কা দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক কিছু সিরিয়াল যেমন মিঠাই, অনুরাগের ছোঁয়া, এগুলোতে কিন্তু বেশি করে প্রাধান্য পাচ্ছে মানে শিশু শিল্পী চরিত্রগুলো, বিশেষ করে টিআরপি তুলতে ধারাবাহিকে এন্ট্রি করানো হচ্ছে তাদের। এই যেমন মিঠাই দুই সন্তান সাক্ষ্য এবং মিষ্টি, অন্যদিকে রয়েছে অনুরাগের ছোঁয়া সূর্যদীপার দুই যমজ সন্তান সোনা এবং রূপা। শুধু যে তাদের মানে গল্প ঠোকানো হয়েছে তা কিন্তু নয়, মানে বরং তারা আসবার পর থেকে কিন্তু গল্প বেশ কিছুটা কিন্তু পাল্টেও গেছে। কোথাও না কোথাও তাদের হাত ধরে কিন্তু বাবা মায়েদের মিল হচ্ছে ধারাবাহিকে, আর দর্শকদের কাছে কিন্তু এই জিনিসটা সব থেকে বেশি আপন করে তুলেছে কিন্তু এই শিশুরা। তবে দুটি চ্যানেলে কিন্তু নিয়ে দেখতে গেলে শিশু শিল্পীদের নিয়ে কিন্তু বেশ রেশারেশিও চলে। কে শ্রেষ্ঠ এই নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে চলতো কিন্তু তর্তাজা মানে ইসে তর্ক বিতর্ক। আর এবার কিন্তু বহু অপেক্ষিত মানে স্টার চষা পরিবার অ্যাওয়ার্ড জন্য তার মোক্ষম জবাব দিয়ে দিয়েছে। এবার সেটা কিন্তু শিশু শিল্পীর পুরস্কার মানে সেরা শিশু শিল্পীর কিন্তু পুরস্কার হাতে উঠলেও কিন্তু মানে প্রিয় সোনাপুরি হাতে। এই ছবি সামনে আসতে কিন্তু দর্শকরা জি বাংলার মিঠাই দুই শিশু শিল্পীর সঙ্গে কিন্তু তুলনা করতে শুরু করেছেন। আপনার কেমন লাগে এই মানে সোনা অনুরাগের ছোঁয়ার সোনা চরিত্রটিকে অবশ্যই কিন্তু কমেন্টে জানার, আর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটির আপডেট নিউজ পেতে কিন্তু চ্যানেলটিকে ফলো করুন।